बड़ खबर এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ 2024 লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি তারপরে দেশ জুড়ে লোকসভা নির্বাচন লোকসভা ভোটের আগে বিরাট পতন কংগ্রেসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন জনপ্রিয় নেতা কোন নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছে কি কারণে তিনি কংগ্রেস ছাড়ছেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গতকাল নবমীর রাতে শেষ বেলায় পূজোর আনন্দ উৎসবে আম আদমির পাশাপাশি মজেছে রাজনীতিকরা অরূপ বিশ্বাস থেকে ফিরহাদ হাকিম সজল ঘোষ সকলেই সামলাচ্ছেন নিজেদের পুজো এরই মধ্যে পানিহাটিতে বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুর্গা পুজোয় এবার দেখা গড়ল রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে সেখানেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা মিলল কৌস্তুভ বাগচির এবারে পূজোয় ফের নতুন চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে হাত ধরাধরি করে বিরোধী ইন্ডিয়া জোটে যাওয়ার একদমই মন থেকে মানেননি একসময়ের বঙ্গ কংগ্রেস মুখপাত্র তথা আইনজীবী কৌস্তুভ বাগচি মুখপাত্রের পদ চলে গিয়েছে এর মধ্যে একাধিকবার কৌস্তুভের বিজেপিতে যোগদান সম্পর্কে ছড়িয়ে গিয়েছে নানা জল্পনা এদিনও সেই প্রসঙ্গ উঠতে কৌস্তুভ বাগচি বলেন যে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী থেকে ভালো কেউ নেই তাই রাজ্যের সরকারকে উৎখাত করতে বিকল্প ব্যবস্থা দরকার আছে এই মুহূর্তে বিজেপিতে যোগদান নিয়ে চিন্তাভাবনা নেই তার কিন্তু বিকল্প ব্যবস্থা রাজ্যে হোক এটা চাইছেন কৌস্তুভ বাগচি